Jump, 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 jump
আমাদের পার্টি নেতৃত্বকর্মী সমর্থক যারা গত 5ই মে আহত হয়েছিলেন তাদের সঙ্গে দেখা করার জন্য রাজ্যের বিরোধী দলনেতা শ্রদ্ধেয় কমরেড মানিক সরকার, বাদল চৌধুরী, সুদন দাস সহ নারায়ণকর সহ এক নেতৃত্বরা তারা যান। বিজেপির দুর্বৃত্তরা বর্বর হিংস্র কায়দায় তাদের উপর আক্রমণ সংঘটিত করে। এই ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য গোটা দেশে মানুষ নিন্দা জানাচ্ছেন, দীক্ষার জানাচ্ছেন। সারা রাজ্যের সর্বত্র বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। সারা রাজ্যের সঙ্গে আমরাও কচুছড়া সহ কমলপুর মহকুমার বিভিন্ন স্থানে এই বিক্ষোভ কর্মসূচিগুলি সংঘটিত করা হচ্ছে। রাজ্যের মানুষ নিন্দা জানাচ্ছেন, দীক্ষার জানাচ্ছেন। ত্রিপুরা রাজ্যে এমন কোনো পরিবেশ কোনো দিন বামফ্রন্টের রাজত্বে মানুষ দেখেনি। আজকে গণতন্ত্র ত্রিপুরা রাজ্যে রক্তাক্ত, এই গণতন্ত্রের পুনরুদ্ধারের সংগ্রামে নতুন করে মানুষ এগিয়ে আসছেন, ভূমিকা নিচ্ছেন।